আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা গতকালকে ইফতারের পর থেকে শুরু করা, ইফতারের প্লেট টেলে সব সরিয়ে নিচ্ছে, আস্তে আস্তে সব কিছু গোছাচ্ছি। ইফতারের আয়োজনটা আসলে আপনাদেরকে গতকালকে শেয়ার করা হয়নি, কারণ যখনই আমি ইফতার বানাতে গিয়েছিলাম তখনই বাসায় কারেন্ট চলে গিয়েছিলো এবং অনেক প্রচণ্ড ঝড় বাতাস শুরু হয়ে গিয়েছিলো, যেটা গতকালকে ভিডিওতে অল্প একটু দেখিয়ে দিয়েছিলাম। তো ইফতারের পরে এই যে টেবিলের উপরে একটু শরবত, তারপরে খাবার দাবার প্লেট টেলেট ছিল, তো ঐশীকে বললাম মা তুমি একটু এগুলো গুছিয়ে নাও, তো ও একটু এগুলোকে গুছিয়ে নিচ্ছে এবং পরিষ্কারও করে দিচ্ছে সেই সাথে। আর আমার বাসায় গ্লাস ক্লিনারটা শেষ হয়ে গেছে, যে কারণে স্যাভলন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখলাম স্যাভলন দিয়ে কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কার হয় গ্লাস ক্লাস, যেটা আমার আগে জানা ছিল না। তো গ্লাসগুলো মোটামুটি ভালোই পরিষ্কার হয়। এর আগের দিন ওই সেটটা আয়না পরিষ্কার করেছিল, খুব সুন্দর পরিষ্কার হয়েছে, যে কারণে আজকেও ওকে এটাই পরিষ্কার করতে বললাম। তারপরে ও একটু ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছে। আসলে ঈদের আগের দিন থেকে আমাদের হেল্পিং হ্যান্ড যে আছে সে আসা বন্ধ, তো বলেছিল আপা আমি বাড়িতে যাব না, আসবো প্রতিদিনই। তো তারপর দেখলাম যে ঈদের দিন থেকে তার আর কোনো পাত্তা নেই, তো সে না আসায় আমার এবং ঐশীর উপর একটু বেশি চাপ পড়ে যাচ্ছে আমাদের। যদিও সে বাসায় তেমন কোনো কাজ করে না, দুই একটা কাজ করে, ওই দুই একটা কাজই আমাদের জন্য একটু বেশি হয়ে গেছে। তাছাড়া আমার বাসাটা অনেক বড়, একটু ঝাড়ু দিতে অথবা মানে মুছতে আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে যায়, একবার ঝাড়ু দিতে দিতেই আমরা কাহিল হয়ে যাই। তো ওনাদের আসলে অভ্যাস আছে, ওনাদের কাজই তো এইটা। তাছাড়া আমরা মানে ঘরের সব কাজ সামলে ওই কাজটা একটু ভারী পড়ে যায়। তো আজকে আবার সন্ধ্যার পরেই রান্না করছি, যেহেতু আবার রোজা রাখবো সেহরিতে খাওয়ার জন্য। আমি এখানে মাছের ডিম ভাজি করে নিয়েছি, আর হচ্ছে রুই মাছের মাথা লেজ টেজ দিয়ে পুঁইশাক রান্না করছি। তো আমার রান্নাবান্না করা শেষ, রোজা ছিলাম যেহেতু, তেমন ভারী কোনো ইফতারও করিনি, হালকা পাতলা ইফতার করে নিয়েছি। তো এখন আমি খেয়ে নিচ্ছি, অল্প একটু ভাত খেয়ে নেব কারণ ক্ষুধাও পেয়ে গেছে। আর এদিকে আজকে শুক্রবার ছিল, দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো এদিকে আরাফাত, আরাফাতের আব্বু রেডি হয়ে গেছে, নামাজে যাবে। তো এই যে আরাফাতের আব্বু একটু নামাজে যাওয়ার আগে সবসময় পানি খেয়ে যায় বাসা থেকে, ওনার একটা অভ্যাস। তো আরাফাত, আরাফাত আব্বু রেডি হয়ে জুমা নামাজের জন্য বের হয়ে যাচ্ছে। এদিকে আহনাব বাবু রেডি হয়ে তাদের সাথে বের হচ্ছে, সে যাবে, তো ওকে কিছুতেই ধরে রাখা যাবে না, ও আগে আগে বের হয়ে যাচ্ছে। তো অবশেষে ওকে একটু ধরে আনা হয়েছে। তো একটু কান্নাকাটি করতেছিল সে, দেখেন একা একাই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, ও থাকবে না, ওর আব্বু দিয়ে যাওয়াতে ও অনেক মাইন্ড করেছে এবং কান্না করতেছিল রুমের ভিতর ঢুকে আসে। আর এদিকে আমাদের বাজার নিয়ে আসছিল কচুর লতি, তারপরে মানে আজকে শুক্রবার, যেহেতু শুক্রবারের বাজার, প্রতি শুক্রবারেই তো আমার বাজারটা থাকে। তো কচুর লতি কাটতে যেয়ে দেখি যে এই যে কচুর লতির সাথে এই যে এটা এরকম একটা পোকা বাঁধছে ওর মাগো, এই পোকাটা দেখে ভীষণ ভয় পেয়েছিলাম। তারপরে এটা মানে কোনো রকম একটা কাগজ দিয়ে ডোলে তারপর মারা হয়েছে। তারপরে এই যে কচুর লতিটা রান্না করেছি আজকে শুক্রবার, তো দুপুরবেলা আমি তেমন কোনো রান্না ছিল না, শুধু কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিয়েছি। আর গতকালকে রান্না ছিল অল্প অল্প, আর আমি যেহেতু রোজা ছিলাম শুধু ওরাই খাবে, তো বেশি কিছু আর রান্না করিনি। এদিকে ঐশীর জন্য ভাত বেড়ে নিয়েছি, ঐশীকে দিয়ে দিলাম খাবার। আর ঐশীর খাবারটা সবসময় আমি এরকম করে সাজিয়ে গুছিয়ে দিই, আমার কাছে ভালো লাগে, আর সেটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করি। তো আমি এই যে ঐশীর জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি, আর কিছুই তেমন রান্না করিনি, তো আপনাদের সাথে তেমন কিছু আর শেয়ার করার নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।